আর ভাল লাগে না, ঘুমাতে ভাল লাগে না, পাড়া চড়তে ভাল লাগে না, রাস্তায় বেড়াতে ভাল লাগে না, ফুল তুলে পুজো দিতে ভাল লাগে না, রান্না করতে ভাল লাগে না, শ্বশুরবাড়ি ভাল লাগে না, বয়ফ্রেন্ডের বাড়ি ভাল লাগে না, বয়ফ্রেন্ড ভাল লাগে না, পাগলু ভাল লাগে না, সেবক দাদা ভাল লাগে না, টোটোই ঘোরা ভাল লাগে না, বাইকে চড়া ভাল লাগে না, আইসক্রিম খাওয়া ভাল লাগে না, অ্যাশিওর শেক খাওয়া ভাল লাগে না, কুলফি জুস ভাল লাগে না, ককটেল ভাল লাগে না, ঘুগনি মুড়ি ভাল লাগে না, মহামায়ার মিষ্টির দোকান ভাল লাগে না, এখন আর আমার আদরের টেপির কিছুই ভাল লাগে না। তবে তোমরা ভিডিওটা কিন্তু আমি করে রেখেছি অনেক আগে, আমি একটা ইনভাইট মানে নেমন্তন্ন খেতে গেছিলাম, এত গরম বাইরে কিছুই ভাল লাগে না, একদম অস্বাস্তি, আমি জানি মনে হচ্ছে কি দম আটকে যাচ্ছে, ভাল লাগে না। আসলে টেপির এখন ভাল লাগে না আসল কারণ কি জানো? এসির হাওয়া, এসির হাওয়া ছাড়া টেপির ভাল লাগে না। টেপিকে টেপির স্বামী এত সুখের জীবন করে দিয়েছিল, এত সুখময় লাইফ টেপি কাটিয়েছে, সেই কারণে টেপির আর ভাল লাগে না। এসি ছাড়া ঘুমাতে টেপির ভাল লাগে না, মানে মাটিতে সানে শুয়ে শুয়ে টেপির আর ভাল লাগে না। টেপির এখন দরকার মার্বেলের ঘর, তাই না টেপি? কিন্তু তোমাকে তো ওই বাড়িতে আর নেবে না, নেবে না, নেবে না। তোমার মা, তোমার এই যে এই কাল নাগিন, এই ডাকার হাসি দন্ত নাইসি, এই যে এই রকম অসভ্য নোংরা ইতর মা, যে তোমার সংসারটা ডাইনিং মানে পুরো গিলে খেয়ে নিয়ে নিজে যে এত রিলস করছে তোমার, সেগুলো দেখে ভাল লাগছে না? দেখো তোমার মা কী সুন্দর সংসার করছে, তোমার বৌদি কী সুন্দর সংসার করছে, আর তুমি কেমন ব্যারিজ্জা হয়ে ঘুরে বেড়াচ্ছ, সেটা তোমার ভাল লাগছে না? কেন 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 এই জীবনটার জন্যেই তো তুমি শ্বশুরঘর থেকে বেরিয়ে তোমার প্রেমিকের হাত ধরেছিলে, যে প্রেমিক তোমাকে সাত সমুদ্রের পাড়ে নিয়ে গিয়ে তোমাকে মহানায়িকা বানাবে বলে তোমাকে যে এত প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রেমিক আর আসে না তোমার কাছে, সে কারণে ভাল লাগছে না? হ্যাঁ, মানে যার জন্যে ছাড়লে ঘর সেই তোমায় ছেড়ে দিল, ব্যাপারটা কি তোমরা জানতে চাও না? যে টেপির কেন এখন ভাল লাগে না, এই যে টেপির মুখে একটাই ওয়ার্ড ভাল লাগে না, আর ভালো লাগছে না, টেপির ভিউজ কমে যাচ্ছে যেই কারণে টেপির ভাল লাগছে না, টেপির মন খারাপ, টেপির কিছুই ভালো লাগে না, টেপির আর হারবাল পোদা খেতেও মনে হয় সেভাবে ভালো লাগে না সেভাবে, কারণ টেপি যে স্বপ্ন দেখছিল সব স্বপ্ন শেষ হয়ে গেছে সকালবেলায়, তাই জন্যে টেপি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তাই না টেপি? দেখো তুমি পরের জন্যে গর্ত করেছিলে, সেই গর্তে এখন আমার টেপি পড়ে গেছে, ওই বাবা ওই বাবা ওই ওই বাবা, ভালো লাগে না টেপির এখন কিছুই ভালো লাগে না, রাতে আর ঘুম আসে না সেভাবে, টেপির রাতে আর ঘুম আসে না, কেন বলো তো? কী করে ঘুম আসবে? ও প্ল্যান করেছিল সন্দীপের ঘুম কেড়ে নিয়ে ও ওর প্রেমিকের বুকে মাথা রেখে আরাম করে ঘুমাবে, সেটা আর হয়নি, তাই না টেপি? এটাই বলে অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকে পড়তে হয়, অন্যকে বিপদে ফেলার চেষ্টা করলে সেই বিপদ নিজের জন্য তৈরি হয়। তুমি যদি কখনো ভেবেছো কাউকে ছোট করে তুমি বড় হবে আগে, এই কথাটা একদম ভুল ধারণা। আজকে এই টেপির মা টেপির সংসারটা খেয়ে নিয়ে গিলে কুটে টেপির মা মহানায়িকা হতে চাইছে, ইস টেপি, আমরা জানি ডাইনিও তার নিজের ঘর বাদ দিয়ে অন্যের ঘরে মানে হাত মারে, আর তুমি টেপি মা তোমাকে বলছি নিজের মেয়ের এরকম সংসারটা খেয়ে নিয়ে মাছের ঝোল ভাত খেতে ভাল লাগে? হ্যাঁ, এই যে তাজা মাছের ঝোল ভাত খাচ্ছ, এই যে মেয়ের এনে দেওয়া আইসক্রিম খাচ্ছ, সিমুই খাচ্ছ, রুটি খাচ্ছ, ডিম কষা খাচ্ছ, মাংস খাচ্ছ, কী করে গেলো গো, লজ্জা করে না মেয়ের এরকম গোটা সংসারটা খেয়ে নিয়ে? তো চলো স্কিপ করো না, এখন আমার টেপির অনেক কিছু ভালো লাগে না, কেন ভালো লাগছে না, কী জন্যে ভালো লাগছে না, তবে টেপির ভিউয়ার্সরা টেপিকে সত্যিই ভালোবাসে, সৎ উদ্দেশ্যে সৎ প্রচেষ্টা এবং সৎভাবে এখনও তারা উপদেশ দিচ্ছে, কিন্তু তোমরা কাকে উপদেশ দিচ্ছ গো? পড়াশোনা আর হবে না, তাহলে টেপি এই যে যখন বেরিয়েছিলো তোমরা প্রচুর মানুষ লিখেছিলে যে তুমি দেরি করো না যাও কলেজে ভর্তি হয়ে নাও, ভ্যালেন্টাইন্স ডে করতে গেছে,
তবু কলেজে ভর্তি হতে যায়নি। ওর মা মেয়েকে চুলে নানান প্যাটার্নে চুল বেঁধে মেয়েকে ঠোঁটের লিপস্টিকের কালার চেঞ্জ করে মেয়েকে রাস্তায় চড়তে পাঠায়, তবু মেয়েকে বই খাতা কিনে দিয়ে বা প্রেশারাইজড করে মেয়েকে পড়তে পাঠায় না। এইটা হচ্ছে আমাদের টেপিরদের পরিবেশ। সেখানে আমার সোনা বাবাকে পাঠিয়ে সোনা বাবা মানুষ হবে। তো চলো স্কিপ করো না, ভিডিওটা দেখো। আমি ভিডিওটা একটু আগেই করে রেখেছিলাম, তাই এখনকার সাজের সঙ্গে ওই ভিডিওর সাজটা মিলবে না, তবু তোমরা কিন্তু দেখবে। তোমরা আমায় যদি ভালোবেসে থাকো, ভালোবেসে থাকো, তাহলে কিন্তু তোমরা দেখবে দেখবে। গুড আফটারনুন ফ্রেন্ডস, জাস্ট সীমাতে সবাইকে স্বাগতম। সত্যিকার বলতে আমি টেপির ভিডিওটা দেখে মানে কি অবস্থা টেপির, এই বয়সে টেপির রাতে ঘুম আসছে না, টেপি সারাটা রাত জেগে, এরপর কী হবে জানো, ও ধীরে 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 ও মেন্টাল প্রবলেমে দাঁড়াবে। এবং এরা না অল্প বয়সের ছেলেমেয়েরা এরা এবার ডিপ্রেসড হতে শুরু করবে, ডিপ্রেশান যেটাকে বলা হয়। এই যে রাতে ঘুম না আসা, এটা কিন্তু ডিপ্রেশনের লক্ষণ। এই যে ও সারাটা রাত জেগেছিল, মানে কি অদ্ভুত ব্যাপার, ও সারাটা রাতে চোখে দুটো পাতা এক করতে পারেনি, তারপরে ও মাথায় জল ঢেলে স্নান করার পর ওর চোখ জুড়িয়ে এমন ঘুম এসেছে যে ও স্নান করতে ঢুকেছে 12টা 1টা, বা ও সে মা মাছ ভাজছিল সেই সময় দুপুরবেলা রান্না যত মাছ ভাজাভুজি 12টা কি 11:30 12টার দিকেই হয়। তো ও সেই সময় স্নান করে যে শুয়েছে এবং উঠেছে সন্ধ্যে দিচ্ছে ওর মা। তাহলে ভাবতে পারছো তো, তোমরা শুধু দেখো ওর উচ্ছৃঙ্খল জীবনটা। বলে না যে ওর দুঃখে শেয়াল কুকুর কাঁদবে, ওর দুঃখে শেয়াল কুকুর কাঁদবে, ওর দুঃখে ওই কাঁদবে, কিরম অনিশ্চয়তার ভেতরে করে ফেললো। ধীরে 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 একটা মেয়ে তার জীবনটা অনিশ্চয়তার নোংরার পথে ঠেলে দিল। আর এর জন্য দায় না ওর মা বাবা আর আমাদের ইউটিউবের কয়েকটা ক্রিয়েটার, একদম এরা এতটা উৎসাহ, এতটা বয়সটা ও টেপির অনেক কম, অনেক কম, অল্প বয়সে এই যে এরা শ্বশুরবাড়িতে 5 বছর নির্যাতন, 5-5টা বছর শ্বশুরবাড়িতে নির্যাতন, এমন অবস্থা শ্বশুরবাড়িতে ওদের, মানে ওদের মানে 5টা বছর যদি মেয়েটাকে না নিয়ে আসতো, মেয়েটা আজকে মেয়েটাকে আমরা আর জ্যান্ত দেখতে পেতাম না, মানে শ্বশুরবাড়ির প্রতিচ্ছবিটা কীভাবে মার্কেটে তৈরি করেছিল। অথচ তারা ফ্যামিলি শুধু মেম্বার, প্রত্যেকটা মানুষ হাসি খুশিতে জীবন কাটাচ্ছে, আর অনিশ্চয়তা হয়ে গেছে আমাদের এই টেপি। হ্যারি টেপি যাস না এখন তাদের লাইভে, যে লাইভে প্রেমিককে নিয়ে নিয়ে তুই ঘুরে বেড়াতিস, বগল দেবায় প্রেমিক আর তুই সবার লাইভে লাইভে ঘুরতিস, তাদের ভিডিওগুলো কমিউনিটিতে দিতিস, হ্যাঁ তাদের সঙ্গে গল্প করতিস, পরামর্শ নিতিস, এই যে প্রেম করার পর যে আনন্দ উপভোগ তুই করতিস, যে লাইফ তুই কাটাতিস, সেই সম্বন্ধে এখন আর আলোচনা করিস না তাদের সাথে। এই যে বাচ্চা রেখে এসে তুই যে কতটা সুখেময় জীবন কাটাচ্ছিলি, সুখবর্তিত, সুখময় সুখবর্তিত এবং সুখ 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 আর মধুমাখা জীবন কাটাচ্ছিলি, এতদিন আনন্দ করেছিস, তাদের কাছে আর যাস না টেপি, তারা তোকে ডাকে না, তারা তোকে ডাকবে, তাদের কাছে যাবি, তাদের উন্নতি হবে আর তোর অবনতি হবে, দেখ কোথায় পৌঁছে গেছিস, কোথায়। আজকে সন্দীপের মান সম্মান ইজ্জত সমাজের বুকে ওদের যাই করুক, ওদের মান সম্মানটা ভাই কোয়াই নেই, 10 জনের সামনে মান সম্মান এবং মাথা উঁচু করে, মাথা উঁচু করে গর্বের সাথে তার সন্তানকে মানুষ করছে এবং 10 জায়গায় নিয়ে যাচ্ছে, এবং প্রত্যেকটা জায়গায় তুই থুতু খাচ্ছিস, যে মা এই দুধের শিশু ফেলে রেখে তার প্রেমিকের আদরে শরীরের আগুন নেভাতে চলে গেছে। কী পরিচয় দিয়েছিস সমাজকে, কী কী পেলি আর কী খোয়ালি, প্রত্যেকটা মানুষ ভালোবাসত, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ভিডিওয় চলে এসো চলে এসো চলে এসো, প্রত্যেকটা ক্রিয়েটার মন প্রাণ থেকে চেয়েছিল যে এই সংসারটা জোড়া লেগে যাক, যাক বাচ্চাটা মা পাক, ও সংসারটা এরকম হয়ে আছে, সংসারটা ওর গৃহিণী পা বাবা, কেন রে কেন 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 আমাকে না দেখিয়ে ডাইনোসর সাথে পারবে না। দেখ টাইলসও বসে গেছে, মিন ব্যাগও চলে এসেছে, খাট আলমারিও ঢুকে গেছে, শুধু তুই কিছু পারলি না রে টেপু, এই টেপু ইস রাতে ঘুম আসে না, মাথায় চিন্তা, বিশাল চিন্তা, বিশাল চিন্তা, সেই চিন্তায় রাতে ঘুম আসে না গো, আমার টেপির ঘুম কোথায় চলে গেছে, ভোরবেলায় ফুলের কুড়িগুলো দেখে দেখে বেড়ায়, আরে মায়া লাগছিল, বিশ্বাস করো আমার মায়া লাগছিল যে আরে এক পরিবার ছাড়া বাঁধন ছাড়া আর প্রেমিক নেই, প্রেমিক কোথায় গেছে,
তোর যে পাগলির ঘুম আসে না নাতে, দেখছিস না? একটু দেখ, একটু খেয়াল রাখ। আলে পাগলির ঘুমাতে না, ঘুমাতে না, পাগলি লাতের পর লাত দেখে থাকছে, পাগলির আর ঘুমাতে না, পাগলির থলি বেড়ে গেতে, পাগলির তালা থলি রে থলি বেড়ে গিয়ে কি অবস্থা পাগলি? হায় রে পাগলি, হায় পাগলি, তোর কি হাল? ছি 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 পাগলি, এই পাগলি, তোর পাগলা কই? কোথায় তোর পাগলা? পাগলি তোর পাগলা কই? তোর কোন কষ্টে ঘুম আসে না যে? ও চা করার সময় একটা মিউজিক দিয়েছিল দেখেছিলে, বেদনা ভরা মিউজিক, তোমার জন্যে মানে মন খারাপের মিউজিক। আহারে পাগলি, ভালো নেই, ভালো নেই আমার পাগলি। পাগলি রোজগার করছে, দেখো পাগলি রোজগার কমবে, ধীরে ধীরে ভিউজ পড়ে গেছে পাগলির ভিডিওর ভেতরে, আর মানুষ ভালো কিছু খুঁজে পাচ্ছে না, কারণ চ্যানেলটা, পাগলির চ্যানেলটাও কিন্তু কন্ট্রোভার্সি করেছে, ব্লগিং কম, কন্ট্রোভার্সির জন্যই মানুষ ছুটে গেছে। প্রেম প্রেমিক 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 এই প্রেমিক এই দেখা গেছে, ওই হাত দেখা গেছে, ওই জামা দেখা গেছে, এই প্রেমিক প্রেমিকের সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে, প্রেমিকের সাথে লং ট্যুর, প্রেমিকের হাত ধরে, প্রেমিকের বুকে সারা রাত মাথা রেখে রেখে রেখে, ঠাম্মিকে পাশে নিয়ে প্রেমিকের বুকে মাথা রেখে রেখে, গয়া, কাশী, বৃন্দাবন, বানারস, হর হর বিশ্বনাথ মহাদেব, তখন সন্তান কোথায়? কী করবে, বস, বসে আলোচনা করো, কী করবে না করবে একটা আলোচনা করো। আহারে আমার টেপির জীবন কী হবে? এই টেপি টেপিলে তোর কি আর হলো? টেপি তোকে চালা, তোর চচুবাড়িতে টাইলস বসে গেছে টেপি, কিন্তু তোর জীবনটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল টেপি। এই টেপি টেপি, তোর থেকে তো আমাদের কিশোর বুদ্ধি বিশাল তীক্ষ্ণ, কি মিষ্টি ছেলেটা, তুই এত তেতো কেন রে? তোর ভেতরে এত তেতো তেতো কথা কেন? সবাই জানে তুই জগিং করিস প্রত্যেক দিন, এয়ার ফ্রেশ না কি নিয়ে সকালবেলা দাঁড়িয়ে থাকিস, আর ওইগুলো বিয়ার নয়, ওগুলো যে এয়ার ফ্রেশ সবাই জানে, ওগুলো নিয়ে কে কারা ভিডিও করেছে? ভিডিও কেউ করেছে কি করেনি আমার তো চোখে পড়েনি, তবে এটা ও একটা কন্ট্রোভার্সি চাইল, ও চায় কন্ট্রোভার্সি, তাই না টেপি? টেপি অ্যাকচুয়ালি ও কন্ট্রোভার্সি চায় সেই কারণে, কারণ ওটা ও যে প্রতিদিন এয়ার ফ্রেশ খায়, এবং ও যে ওই যে কী যেন ওইগুলো কিনেছে তার আয়ুর্বেদিকের সেই প্রোডাক্টগুলো, যেগুলো দুপুরবেলায় একটা কি খায় সকালে খায়, মানে ও ওটস খেতে হয়, এইসব তেল মশলা ডিম ভাত মানে এইসব জাতীয় খাবার ওর অ্যাকচুয়ালি একদম খাওয়া কম, তবেই কিন্তু ওয়েট লস হবে কিছুদিনের মধ্যে, কারণ ওই হার্বাল হার্বাল প্রোডাক্ট, ওই হার্বাল প্রোডাক্টগুলোর মধ্যে তোমার প্রোটিনগুলো থাকবে কিন্তু ফ্যাটগুলো একদম থাকবে না, কিন্তু টেস্টলেসও হয়, কিন্তু ও বললো কুলফিটার টেস্ট বেশি, তাই কুলফি চেতে চেতে খাচ্ছিলো মানে মুখের মধ্যে দিয়ে কুলফিটা, ওটা বেশ মনে হলো মোটা ঘন, যাতে পেটে দল থাকে সেই কারণে ওটা, ওটা আমার মনে হয় যতদূর সম্ভব ব্যানানা ঠানানা দিয়ে তৈরি। যাই হোক, মানে আমি ভাবছি কেউ এলো কি না, তার জন্য বাইরে এসে বসলাম, তাই ব্যানানা সে ব্যানানা টানানা দিয়ে বেশ মনে হলো মোটা, ইয়েটা খেলো যেটা মনে হলো বেশ মোটা সোটা। আজকে ভিডিওগুলো এইভাবে কেন করছি বলো তো, স্নানে যাবো, স্নান করে একটা অনুষ্ঠান আছে সেখানে যেতে হবে, সেখান থেকে এসে আমি কখন ভিডিও করব, কখন ভিডিও দেবো তার কোনো ইয়ে নেই, তাই যতটা পাচ্ছি গুছিয়ে রাখছি, একটা ভিডিও তোমাদের পোস্ট করে দিয়েছি অলরেডি, আর একটা ভিডিও করে রাখছি, এডিট এডিট করে গুছিয়ে রেখে দেবো, তাহলে কোথাও বাইরে থাকলেও আজকে একটু শর্মিয়া আর মাম্পি মিলে রিলস করবে, ওদের প্ল্যান আছে, তাহলে সে জায়গায় হয়তো আমার একটু ভিডিও সময় লাগলেও আমার কিছু টান থাকবে না, আমার ভিডিও থাকলে আমি পাবলিক করে দিতে পারবো। এই টেপিকে নিয়ে যেটা বলছি যে এয়ার ফ্রেশ, ওই যে ওইগুলো যেগুলো খাচ্ছে, যেগুলো আয়ুর্বেদিকের ওই কী বললাম আমি ভুলে যাই সেকেন্ডে সেকেন্ডে, ওইগুলোকে ওইগুলো সেই ধরো, যাই হোক ওই ও যে ব্যায়াম ট্যাম করছে সেইগুলোকে খাওয়া, তো ওইগুলো খেয়ে দে, ও স্নানে গেল, ঠাম্মি মাথা ভর্তি তেল চপচপা করে মাখিয়ে সুন্দর করে, একবারে বাচ্চা বাচ্চা লাগছিলো মুখটা তখন যখন তেল মেখেছিলো, এবং বেশ সুন্দর লাগলো, স্নান ঠান করে শুয়েছে, ব্যাস ঘুমিয়ে গেছে, ঘুম থেকে উঠে কি ব্লগ করলো না করলো, তবে হ্যাঁ থুড়ি বুড়ি থুড়ি বুড়ি থুড়ি বুড়ি থুড়ি বুড়ি, আজ আমার টেপি ঘর ঝাঁট দিয়েছে,
বাবা সকালবেলায় হেঁটেছে, তারপরে ঘর ঝাড়টা দিয়েছে, কারণ ব্লগ রে ভাই, দৈনন্দিন কর্ম না দেখালে ব্লগিং, ওই বৌদি কাজ করছে, মা কাজ করছে, ঠাম্মি কাজ করছে, তাহলে তো তেপি সেভাবে কাজ থাকছে না। আর তেপি তো তো করে ঘুলে ঘুলে তো 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 টো টো করে ঘুরে ঘুরে তো মানুষকে মন মজিয়ে রাখতে পারবে না। তা আজকে একটু বালুন দিয়ে ঘরটা ঝেড়ে দে, মাঠ ধারু মেরে না ফোকলাকে ঝেঁটিয়ে বিদায় কর। হ্যাঁ তেপি, প্রেমিকের কী হাল একটু খোঁজ দে, এই তোর বুকে মাথা লেকে লেকে গুলে এলি, তারপরে ওর কোনো খোঁজ দিলি না? কোনো খোঁজ নেই, একটু খোঁজ দে, টেপিটা কোথায়, টেপির পাগলা কোথায়, ল্যাতা মাত্তা কোথায়, ব্রেকআপ কি সত্যি সত্যি হয়ে গেছে না মিথ্যে মিথ্যে, নাকি টেপি মানে এই মানে পাগলাকে আর ভালো লাগবে না ঠেবক দাদাকে পাওয়ার পর থেকে? হ্যাঁ নটিতে টেপি, নটি নটি টেপি, আর ভালো লাগছে না পাগলাকে, আর ভালো লাগছে না, এখন টেপির মনে মন মজেছে সেই সেবক ধা ধার ওপরে, সেই কারণে দাদা শুন, এই যে এই নরকের কিছু নরকের কীট নোংরারা আছে যারা নিজেদের সংসার কী করে করে ঈশ্বর সে জানে, কিন্তু অন্যের সংসারটা ভাঙার সময় দেখো ভেঙে যাওয়ার পর আর কিচ্ছু করার থাকে না, কিন্তু যতক্ষণ সময় থাকে ততক্ষণ বলতে হয়, তখন কিন্তু বারবার করে জানো উচিত ছিল যে তুমি ভুল করছো, যতই বাপের বাড়িতে আরাম থাক, সুখ থাক, স্বাচ্ছন্দ্য থাক, ইয়ে থাক, কিন্তু শ্বশুরবাড়ির মতো মান কোথাও পাবে না। মেয়েদের এই কারণেই বলে বিয়ে করে শ্বশুরবাড়ি যাবা, তারপর ওইখান থেকেই সোজা শ্মশানে যাবা, এই কথাগুলোর মানে ছিল। এখন এই যে কথায় কথায় ডিভোর্স দিয়ে দেয়, কথায় কথায় শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে আসে, সেসব মেয়েদের সত্যি মান সম্মান, আমি সবার ক্ষেত্রে বলছি না, প্লিজ তোমরা ইয়ে করো না, খুব কম মেয়ে থাকে যে তাদের জীবনটা সেকেন্ড হাজব্যান্ডের কাছে সে সুখী হয়, খুব কম মেয়ে থাকে, কিন্তু এই যে প্রথমবার ধাক্কা খাওয়ার পর আর এই যে আসার পর বেশিরভাগ মেয়েরা ভয় পায় যে সেকেন্ডবার সে সেকেন্ড ম্যারেজে আর জুটতেই চায় না, কিন্তু সেই একটুখানি কম্প্রোমাইজ, একটুখানি চেষ্টা, আর একটুখানি যদি মা বাবা বোঝাতো বা মা বাবা পাশে থাকতো, হয়তো অনেক সংসার বেঁচে যেত। অনেক সময় হয় কি মেয়েদের বিশেষ করে বাপের বাড়ির লোকরা মেয়ের শ্বশুরবাড়িতে এত ইন্টারফেয়ার করে, তাতেও সংসার নষ্ট হচ্ছে। অনেক শ্বশুরবাড়ি আছে যেখানটায় পরের ঘরের মেয়েকে অ্যাডজাস্ট করতে পারে না, সেখানেও সংসার ভাঙে, কিন্তু সংসার ভাঙত আগেও, কিন্তু এখন নুন থেকে চুন খসলে, নুন থেকে চুন খসলে, আগে সংসার ভাঙত অনেক সহ্য ধৈর্য করার পর, অনেক দেখাশোনা করার পর, অনেক বোঝানোর পর, অনেক চেষ্টার পর, কিন্তু এখন নুন থেকে চুন খসলো না, ভালো ভালো ছেলের জীবন নষ্ট করে দিচ্ছে, আবার কত ভালো ভালো মেয়েরাও খারাপ ছেলের খপ্পরে পড়ে তাদের জীবনটা নষ্ট হচ্ছে, তাও হচ্ছে। আমি বলবো না একতরফা বলা অন্যায় হবে, তাই যে কোনো ব্যাপারই বলি, কিন্তু এখানটা আমরা টেপির ক্ষেত্রে বলছি, টেপিকে নিয়ে বলছি, টেপির ক্ষেত্রে টেপি শ্বশুরবাড়িটাই ছিল কিন্তু ভালো ছিল, খুবই ভালো ছিল, যেখানটায় টেপি সোনার সংসার, সোনায় সাজানোর মোড়ানো সংসারটাকে নষ্ট করে আজকে টেপি নিজে পায়ে নিজে কুড়ুল মেরেছে। মানে কী খারাপ লাগছে টেপির এই জীবনযাত্রা, টেপি ঘুম থেকে উঠে বলছে কী জানি আমি কী ব্লগ করেছি, কিছুই তো ব্লগ করিনি। তার মানে টেপি সে দুপুর 12টায় শুয়েছে, প্রায় সন্ধে 6টা, এখন প্রায় 5:30, 6টাতেই সন্ধে লাগে, 6টার পর ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে ও ব্রাশ করেছে, করে এবার মুড়ি ঠুড়ি নিয়ে বসলো, একটু আড্ডা ঠাড্ডা মারলো, তারপরে আবার রাতের খাবারে গেল। কিন্তু ওর মা কিন্তু ভালো খাটে, ওর মা যখন মেয়েকে খেতে দিচ্ছে বিধ্বস্ত অবস্থা, কেন বলো তো টেপির রাতে ঘুম আসছে না, এত গরম, যাই বলো যারা একবার এসির হাওয়া খেয়ে অভ্যস্ত হয়ে দাঁড়াবে তারা না এইরকম গরমে থাকতে পারবে না, প্রচণ্ড গরম, টেপির ভালো কষ্ট হচ্ছে, কিন্তু টেপির ভাগ্য, টেপির কপাল, টেপি সুখের লাইফ ছেড়ে দুঃখকে আপন করেছে, কী করবে। সত্যি নিজের জীবনটা কতটা অনিশ্চয়তা করে ফেললে, এত চিন্তা থাকলে ঘুম আসে কী করে বলো, চিন্তা তো মানুষের শেষ করে দেয় অল্প বয়সে, কেন প্রেম থাকতেই পারে, সব সম্পর্ক কি পরিণতি পায়, দারুণ লিখেছো, দারুণ লিখেছো, দারুণ, সব সম্পর্কের পরিণতি পায় না, আর সব সম্পর্ককে পরিণতি দিতে নেই, একটু দোষ গুণ সবারই থাকে, তোমারও কি ছিল না, সেই সব কিছু একে অপরের সাথে মিটিয়ে নিজের নিয়ে মিটিয়ে নিয়েই তো সংসার করতে হয়, নিজের সাজানো গোছানো সংসার ফেলে আজ বাপের বাড়ির সংসারে পড়ে আছো, কি লাভ বলো, সারা জীবন ঘুরে বেরিয়ে কি জীবন কাটে, কি যে করলে ভাবলেই খারাপ লাগে, সিরিয়াসলি সত্যি গো,
সত্যি তোমরা বলছো তো? এবার তো আমিও বলছি, ভাবলেই খারাপ লাগছে। কী করলো? এই এয়ারফিশ খাওয়া, এই কুলফি ওই ইয়েগুলো খাওয়া, তারপরে এই যে সংসারের নেল পালিশের কালেকশান, মানে কী ওর আজকে নেল পালিশ তুলে, তার মানে দেখো ওর মনের অবস্থা কী। শোনো, মন যদি খারাপ হয় না, নকশা দেখিয়ে হাসি মুখে ব্লগ হয় না। আদতেই যদি সত্যি রিয়েলে মন খারাপ হয়, তাহলে তুমি কতক্ষণ হেসে হেসে ব্লগ দেবে? ভিউজ কমছে, ওর মন খারাপ বাড়ছে, কারণ ইনকাম কমছে। ইনকাম কমলে কাকে দেবে, কী খাবে আর কী রাখবে আর কী ভবিষ্যৎ করবে? এখানে যাই হোক, স্বামীর ঘরে বাধ্যবাধকতা নেই, আর যেটা আমি করছি করছি, না করলে অন্তপক্ষে ডাল ভাত শুভ আমাকে খাওয়াবেই। শুভ আমার ডাল ভাত আমার মুখ থেকে কেড়ে নিতে পারবে না, ওটা আমার অধিকার আছে। শুভ আমাকে আলু সেদ্ধ ফ্যান ভাত খাবে, এবার শুভ কোথা থেকে আনবে? শুভ জানে আমার যদি ইনকাম না থাকে, কিন্তু আজকের টেপির কী অবস্থা? টেপির যদি ইনকাম না থাকে, টেপিকে কে খাওয়াবে, কীভাবে খাওয়াবে? টেপিকে যদি সত্যি ওর বাপের বাড়ির লোক খাওয়াতো, ওর প্রেমিক খাওয়াতো, ওর ভালোবাসার লোক খাওয়াতো, টেপি কখনোই ক্যামেরা ধরতো না। টেপি ক্যামেরা যে খুব যে পছন্দ করে তা নয়, কিন্তু পাপি পেট কা সাবাল, সেই কারণে টেপিকে ক্যামেরা করতে হচ্ছে। আজকে টেপির মন খারাপ সেই কারণে, কারণ টেপির ভিউজ কমছে, টেপির ইনকাম কমছে, টেপির ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে? সত্যি টেপি, আজকে তোমার স্বামীরও যদি চ্যানেল নাও থাকে, তবু তুমি ওকে মোটা চাল মোটা ভাত খাওয়াতে পারবে, কারণ তাদের জমি জায়গা যেটুকু আছে, পরের দোকানেও যদি কাজ করে, ওর মা যতটা কর্মঠ, ওর বাবা যতটা কর্মঠ, সন্দীপ যতটা কর্মঠ, তোমার ডাল ভাতের তোমাকে কোনো দিন অভাব হতে দেবে না। আর স্বামী স্ত্রী মিলে ব্লগিং করা, সেই ব্লগিংয়ের একটা মিষ্টতাই আলাদা। যত ভদ্রসভ্য বাড়ির মানুষ ওইসব ব্লগ দেখতেই ভালোবাসে, এই যে প্রেম খেলা এগুলোকে ঘেন্না পায় তারা। এই তোমার দেখছে ঠিকই, কিন্তু ঘেন্না, সে ঘেন্নাটা বেশি দিন ধরে তুমি ধরে রাখতে পারবে না, তারপরে তোমার প্রতি অভক্তি অশ্রদ্ধা চলে আসবে, আর ব্লগ দেখবে না। এটা আমি অনেক বুঝিয়েছি, এটা টিপিকেও অনেক বুঝিয়েছে। হ্যাঁ, কিন্তু ও ভীষণ বোকা, ফাল আচ্ছা ফিউচারের কথা একবারও ভাবিনি, একদম ঠিক বলেছ। সত্যি টেপিদি, সত্যি জীবনটাকে কি করে ফেললে, তোমাকে খুব 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 ভাবলো ভালোবাসতাম, এখন বেশি বাসি, কিন্তু তেমনি একটা কাজ করে, এমনই একটা কাজ করেছো যে, এমনই একটা কাজ করেছো যে আর কোনো দিন ঠিক হবে না। তোমার আগে দুই পরিবার একে খুব, আচ্ছা দুই পরিবারকে খুব মিষ্টি মিস করি, সরি আগের ওই পরিবারটাকে খুব মিস করে, এই সবাই হাসছে, সবাই ইয়ে করছে। দেখো ও কতক্ষণ, এই যে বলে না, ও হাসি মুখে নাকি ব্লগ করতো, আজকে ওর নেল পালিশটা উঠে গেছে নোকে। একটা টাইম ও শ্বশুরবাড়ি থাকাকালীন এই নোকের নেল পালিশ মাথাটা খাওয়া হতো না, সে জায়গায় নোকের নেল পালিশগুলো উঠে গেছে, এবং কালো নেল পালিশটা অনেক কদিন পরে আছে। ও মনে করলো যে নেল পালিশটা চেঞ্জ করবো, নেল পালিশের কাছে গেলো, কিন্তু লাগালো না। কেন? ভালো লাগছে না, মন ভালো না লাগলে না, না ব্লগ হয় না কোনো কিছু হয়। এটা যে বলতো না যে না আমার ইচ্ছা হতো, আমি হাসি মুখে সব করতাম, আমার ওপর টর্চার হতো, তবু আমি লোককে জানতে দিতাম না, তা হয় না। মনের কষ্ট জানতে দেবে না তাই হয়, মনের কষ্ট মুখে চোখে ফুটে ওঠে। সব ঠিক করে নাও, সন্দীপের সাথে একটা কথা আর কি হয়। আচ্ছা দিদি, তুমি কারোর কথায় কান দিও না, একটা কথা জেনো, এই যে ঘর জ্বালানি পরগুলানি, জেনো মেয়ে যতই ভালো করে থাকুক না, সবার কথা শুনে চলুক, তাও শুধু মেয়েদেরই দোষ কে বলেছে রে ভাই? এইসব তোমাদের জন্যই তো আজকে সংসারটা গেল। টাকা সেভিংস করো, আর নিজের জন্য একটা ফ্ল্যাট নাও, যেখানে যেটা শুধু তোমার আর ছেলেকে নিয়ে আসো, সিঙ্গেল মাদার হয়ে হ্যাপি থাকো। বাবা কে দেবে ওকে ছেলে? মনে শান্তি না থাকলে ঘুম আসে না, এত সুখ রেখে আসলে ঘুম আসবে কিভাবে? সব দোষ তোমার মা আর বাবার। একদম ঠিক কথা বলেছ, একদম ঠিক কথা শামিম মারা, একদম ঠিক কথা বলেছো তুমি, সত্যি খুব খারাপ লাগছে। তুমি খুব ফ্রাস্ট্রেটেড, আসল হলো কথা, আসল কথা, একদম ও ফ্রাস্ট্রেটেড,
আসল কথা এটাই, নিজের কপাল নিজে পুড়িয়েছ, এখন তোমাকেই বুঝতে হবে। সাফার করো, কি আর করবে। আমারও খারাপ লাগছে, সত্যি বলছি আমারও খারাপ লাগছে। জল চলে যাবে, সাট করে একটু স্নানটা করে চলে আসি। এর নাম ভাই সংসার। সংসার করতে করতে আমরা এই যে ভিডিও করি, তোমার শুভদা স্নান করবে, সেই জলটা আবার বাথরুমে তুলে দিলাম। তারপরে হচ্ছে আমার এখন ট্যাঙ্কির জল তো গরম, টাইমে আমাদের টাইমে টাইমে কলের জল আসে, সেই কলের জল দিয়ে বাথরুমে দাঁড়া শুভদার দুবালতি জল পুড়ে দিলাম। আবার আমার গামলাটা ভরছে, স্নান করব, তারপরে রেডি হব, বেরোবো। আর ভিডিও আমি কখন করব কোনো ঠিক নেই। তো যেটাই বলতে যাব যে সুখের স্বাচ্ছন্দ্যের এত সাজানো সংসারটা, এই কমেন্টগুলো নাকি ওর কাছে পজিটিভ কমেন্ট। অ্যাকচুয়ালি আমাদের টেপিও বুঝতে পেরে গেছে যে টেপির লাইফটাকে টেপি কীভাবে নিজের হাতে শেষ করেছে। সত্যি টেপি খুব ভুল কাজ করলে, আর এর জন্যে তোমার মা বাবা দায়ী থাকবে। তোমাকে আর যাই করুক, তোমার মা বাবা তোমাকে সুখ কিনে দিতে পারবে না, সম্মান কিনে দিতে পারবে না, যেটা তোমার মা বাবা ফার্স্ট টাইম দিয়েছিল। যেই সুখ স্বাচ্ছন্দ্য বা যে মান সম্মান মেয়েদেরকে বিয়ে দেওয়ার পর তোমার মা যেইভাবে অর্জন করেছিল, সেগুলো সব খুইয়ে ফেলেছে এই যে তোমাকে প্রেম কাহিনী, তোমার প্রেম কাহিনীটাকে তোমাকে বকা দিয়ে, সেটাকে শুধরে না দিয়ে, মেয়েটাকে সঠিক সংসারে না পাঠিয়ে, এই যে তোমাকে তোমার মা তোমার কাছে নিয়ে এসে, তোমার মায়ের কাছে নিয়ে এসে তোমাকে যে ইনকাম করে সেই পয়সা দিয়ে আত্মসাৎ করছে তারা, আর তোমার ভবিষ্যৎটাকে এরকম অনিশ্চয়তা করে দিয়েছে, সেইখানটায় তোমার মা বাবা তোমাকে অনেক অসম্মান কুড়িয়ে দিয়েছে। যেমন সম্মান দিয়েছিল ওদের সঙ্গে বিয়ে দিয়ে, তেমনি অসম্মানও কুড়িয়ে দিয়েছে, করিয়ে সেই মালা করে তোমার গলায় পরিয়ে দিয়েছে, সারা জীবন বয়ে বেড়াবাই মালা। আমি একটা কথা বলবো তোমার ছেলের জন্য, তুমি আবার চলে যাও। কিন্তু দেখো এরপর একে কি আর কেউ বিশ্বাস করবে, আর সেই সংসার কি হবে যেবার যে সংসার একবার ভেঙে যায়। দেখো শুরু শুরুতে যদি চলে যেত, শুরু শুরুতে যদি ইয়ে হয়ে যেত, তখন সন্দীপও মেনে নিত আর এরও সংসারটা বেঁচে যেত, এবং প্রত্যেকটা মানুষ বলতো না ঠিক কাজ করেছে। কিন্তু আর আমার মনে হয় না আর সময় আছে। তবে ভিউয়ার্স তোমরা বলো, তোমরা লেখো, ইউ লাক লাইক এ হাউস হেল্পার নাও লুক হবে সরি ইউ লুক লাইক এ একদম ঠিক বলেছ, তোমার লাইফস্টাইল চেঞ্জ করো, অনেক মানুষের মুখ বন্ধ হবে, লাইফস্টাইলটা চেঞ্জ করো। এই জন্য ঠিকই বলেছে, তোমার ভিউয়ার্সরা তোমার কিন্তু খুব ভালো চাই। ভালোবাসা বলে ভালোবাসি বলে বলছি, তুমি একটা আইটিআই কলেজ থেকে কলেজ কোর্সটা করে নাও, তুমি স্টিল প্ল্যান্টে কাজ করো করতে পারবে, যদি টাটা স্টিলে চাকরি পাও তাহলে তোমার লাইফ আরও প্রোগ্রেস করবে। বাহ, খুব সুন্দর একটা অ্যাডভাইস দিয়েছে। পড়াশোনা ওর মাথায় আর ঢুকবে না, যার মনে না প্রেম ঢোকে তার পড়াশোনা ঢোকানো খুব কষ্ট, জল পড়ে যাচ্ছে। চলো এটুকুই রাখলাম, আর ভিডিও হতে করতে পারবো না, স্নান টান করে এসেই রেডি হয়ে বেরিয়ে যেতে হবে। চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখ চুনা আর এই হচ্ছে আমাদের অপদার্থ ঘোড়া, এই এই সব নোংরা মানুষদের জন্য আজকে এর এই হাল। আরেকটা আছে কে কে কতগুলো যে আছে কী জানি আমি চিনিও না, তাদের জন্য আজকে ওর এই হাল। সাজানো সংসারটা শেষ হয়ে গেল, যদি এরা জায়গা না দিত মান সম্মানের খাতিরে হলেও ফিরে যেত। চলো টাটা।